প্রথমেই আপনার যে বিষয়টি জানা দরকার তা হলো মানসিক চাপ ও উদ্বেগ শরীরের স্ট্রেস রেসপন্স সিস্টেমকে সক্রিয় করে। তাছাড়া স্ট্রেসের কারণে শরীরে অ্যাড্রেনালিনের মতো হরমোনের নিঃসরণ ঘটে, যার ফলে আমাদের রক্তনালী সংকুচিত হয়ে পড়ে আর এ কারণে পুরুষাঙ্গে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। কিন্তু লিঙ্গ ঠিকমতো উত্থিত হওয়ার জন্য যৌনাঙ্গের ইরেকটাইল টিস্যুতে যথেষ্ট রক্ত চলাচলের দরকার হয়। কিন্তু স্ট্রেসের ফলে নিঃসরিত এ হরমোনগুলো তখন রক্ত চলাচলের পথে বাধা হয়ে দাঁড়ায়। সঠিক চিকিৎসার ফলে এ সমস্যার আপাত সমাধান হতে পারে, তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে আপনাকে মানসিক চাপের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে হবে।